মুক্তি দেও, আমি কি বিষ খাবো না গলায় দড়ি নেব? তোমার বাপের জন্যই আমার সাওয়াল গলায় দড়ি দেওয়ার কথা কইছে, সিদার কি সমাধান করবে? আমি সেটি জানতে চাইছি। ওই মেসেসার বেটারা আমাকে অপমান করেছে, আমার শরীরে আগুন ধরায় দিছি। আমি তো তোর কথা মতো তার মান ভাঙিয়ে বার গেছিলাম, কিন্তু সে যদি তোক বাদ দিয়ে আমারে পছন্দ করে ফেলায় আমি তো বাধা দিবার পারি না। তোমাকে বাপ আমার কথা দিছে, টুনটুনিক সে লেখাপড়া খরচ দেবে, ডাক্তারি পাস করাবে। টুনটুনি ডাক্তারি পাস করে যখন গ্রামে ফিরবে তখন বিরাট বড় একটা হসপিটাল প্রতিষ্ঠা করবে। আমি এখন কি করবো ভাবি, আমার মাথার উপর তো বাড়ি পড়ে গেছে, এতদিন তো জানতে আমি খালি বক্কর মাথা নষ্ট, এখন তো দেখতেছি আমার টুনটুনিরও মাথা খারাপ হয়ে গেছে ভাবি। নাহলে সে কিসের জন্য আমাকে এরকম একটা কথা কবি? টুনটুনি তোমাকে কি কয়েছে রুবেল শাহ? সে কথা মনে হলে তো আমার বুকের মধ্যে কি লাটকে আছে ভাবি। সকালবেলা দেখি বেলি আর টুনটুনি কলেজে যাচ্ছে, দেখে আমার বুকের মধ্যে ঠান্ডা হয়ে গেল। মনে হলো যাক বুকাবক করে তাহলে শেষ পর্যন্ত সুমতি হয়েছে। টুনটুনি তোমাকে কি কয়েছে সেটা কও। সে কথাই তো ঢুকতেছি ভাবি, আমি যখন টুনটুনি কইলাম যাক বক্কর ভাই তাহলে সুমতি হয়েছে, তখন সে আমার কথার উত্তর না দিয়ে কি করে জানো ভাবি? সে বেলি কয়, বেলি রে তুই আমার নাতিটার জন্য একটা পাত্রীর খোঁজ করে। তুমি কও ভাবি, এ কথা শুনলি পর আমার মনের মধ্যে কেমন থাকে? কি আর কব ভাই, সেদিন তোমার বাপ চাচার সাথে এমন কি ঘটনা ঘটে গেল আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোমার বক্কর ভাই আইসা বাড়িতে ডিক্লেয়ার দিল তোমার দাদাজানের সাথে টুনটুনির বিয়ে দিবি, আমারে কইলো টুনটুনিক জানি ভালো করে লেখাপড়া করতে বলি। বক্কর ভাই একটা মাথা গরম মানুষ, সে যে কোনো কিছু ডিক্লেয়ার দিবারই পারে, তাই কয় কি আমার টুনটুনিও সে বুড়ে মেয়েদের সঙ্গে বিয়ে করতে রাজি হবে কও? এটা কোনো কথা? সব দোষ আমারই ভাবি, আমি খাল কাটি নিয়ে কুমি দাঁড়িয়েছি। আমি আমার বুড়ে দাদা জনক পাঠাইছিলাম টুনটুনির মান ভাঙানোর জন্য, তখন সে বুড়ে আসে আমার টুনটুনিটার উপর জাদুটোনা করেছে, নাহলে আমার টুনটুনি আমার সঙ্গে এরকম করত না ভাবি। থাক ভাই কান দিস নে, তোরে যে কি কয়া আমি সান্ত্বনা দিব বুঝবে পারতেছি না। শোন ভাই, টুনটুনি যদি সত্যি সত্যি তোর দাদাকে বিয়ে কইরেই ফেলে, তুইও ভালো একটা মেয়ে দেখে বিয়ে কইরে ফেলা, তুই হলো নায়কের মতো, তোর বিয়ে করতে সমস্যা কি রে? না 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 ভাবি, তুমি এ কথা কয় না, আমার চেহারা যতই নায়কের মতো হোক, যতই আমার নাম নায়কের সাথে মিল থেকে থাকুক, কিন্তু আমার জীবনের একটাই নায়িকা আর সেটা হলো টুনটুনি। তুমি টুনটুনি খালি আমার ডিসিশনটা জানাই দিও ভাবি, টুনটুনি যদি আমার দাদাকে বিয়ে করে তাহলে হয় আমি বিষ খাবো, নালি পর গলায় দড়ি দেব, তাকে আমার পক্ষে দাদি হিসেবে মানে নেওয়া সম্ভব না। ভাবনার জগতে সব সম্ভব, ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির, এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল তীর ফিরনি, এত সহজে এত মজার ফিরনি, ভাবা যায়? এখন খালি অপেক্ষা করতেছি কোনটা আগে হাতে পাবো, বিষ নাকি গলার দড়ি। কি আমার কথা ঠিক হইল? আমার কথা তো তোরা কেউ পাত্তা দিস নি, এখন তো সবকিছু ফুলে গেল। আমি আগের থেকে জানতাম এই সব হচ্ছে ওই চিটার বক্কার আর তার বোন টুনটুনির ষড়যন্ত্র, এখন ঠিক হয়ে গেল সেটা। আচ্ছা তুমি এসব কথা বাদ দাও, আমাদের রুবেল স্যার সাথে বিয়ের কথা কি করলো তুমি সেটা কো? রুবেল স্যার সাথে তার বোনের বিয়ে দিবি না? বিয়ে দিবি না সেটা একটা আলাদা কথা, রুবেলের সাথে না দিক। ওই চিটার মানে ওই ফালতু লোকটা কয় কি, তার বোনের যদি বিয়ে সে দেয় তাহলে পরে একজনের সাথে সেটা দিবি, সেটা হচ্ছে আমাদের বাপ, বাপের সাথে বিয়ে দিবি তার ছোট বোনের। সি 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 সি, তোমার সম্পত্তির জন্য এত নিচে নেমবে করে? আমি চিন্তা করতেছি টুনটুনির কথা,
বক্কর ভাই না হয় সম্পত্তির লোভ বিরাম করতেছে, কিন্তু টুনটুনি তাই বলে তার জীবনটা নষ্ট করবি? মুক্তা তুই যা ভাবতেছিস সেটা ঠিক না, তাগের হিসাবে টনটনা আছে তারা। কিসের টুনটুনির জীবন নষ্ট? টুনটুনি ডাক্তারি পাশ করে আব্বা ঠিকই বিয়ে করবে, আব্বা দুদিন পরে মরে যাবে, তারপরে দেখবি একটা স্যাংরা দেখে তাক বিয়ে করেছে, মাঝখান দিয়ে কি হলো, মাঝখান দিয়ে ফ্রি ফ্রি ডাক্তারি পড়া হয়ে গেল আর ফ্রি ফ্রি সম্পত্তি পেয়ে গেল। সম্পত্তি খাওয়া আছে খারা না? এবার ভাই আব্বাক প্রেশার দিয়ে সমস্ত সম্পত্তি চল আমরা নিজেদের নামে লিখে নিই, সেটা করলেও আব্বাক বিয়ে ঠেকাবার পারবো না। বিয়ে না ঠেকাবার পারলাম, বিয়ে করুক না, বিয়ে করে বউ নিয়ে বাড়িতে উঠুক, খাট ধরে নামা দেবো, আর হাসপাতাল দিবি ডিসপেন্সারি দিবি সেই ব্যবস্থা করবো না, জমি কেন পাবি ওরা? বাহ তোমরা রয়েছে তোমাদের বাপ আর সয় সম্পত্তি নিয়ে, তাই না? একবার চিন্তা করে দেখেছ টুনটুনিকে না পায় আমার সাওয়ালটা যদি উল্টে পাল্টা কিছু করে ফেলায় তাহলে সে সম্পত্তি দিয়ে কি করবো আমি? ভাবি কিন্তু ঠিক কথাই কয়েছে, আমার মনে হয় রুবেল স্যার বিষয়টা আগে চিন্তা করা দরকার। সে কিন্তু আমাকে কয়েছে টুনটুনি না পারলে হয় বিষ খাবে না হয় গলায় ধরে দিবি। উল্টে পাল্টা কথা কেন তো ইয়ং বয়সে এরকম প্রেমে ছ্যাঁকামাকে খালি পরে এসব সাল পাল এই ধরনের কথাবার্তা কয়? আমার মনে হয় না ভয়ের কিছু আছে, রুবেল স্যার এরকম কিছু করবি না। সকলকে নিজের মতো মনে হচ্ছে তাই না? নিজে যে বিশেষ শিশি কয়ে কাশির সিরাপ পকেটে নিয়ে ঘুরতে সেজন্য রুবেল স্যার তাই করবে তাই না? অসম্ভব, আমার শিশির ভিতর কাশির সিরাপ ছিল না, ছিল অরিজিনাল বিষ, এক ঢোক দিলে পরে আমি শেষ হয়ে যেতাম। ঘুরার ডিম তোর সবকিছুতেই দুই নম্বরই কেন? বক্কর তো সেদিন আমারে কলো যে মদের বদলে পানি ভরে মদের কথা কয়ে মুক্তাক ভয় দেখে। বক্কর একটা সিটা আর ওর কথার কোনো ভিত্তি নাই। ছাতার মাথা এই সুসি চাই গল্প কা তুমি তর্ক বিতর্ক করবে নাকি আমার সাওয়ালটার জীবনে কি হবে সেটা নিয়ে ভাববি? ভাবি তুমি চিন্তা করো না, লাগলে আমি টুনটুনির সাথে কথা কব, রুদার সব বিষয়টা আমার উপর ছাড়ি দাও, তোমরা আব্বার বিষয়টা নিয়ে চিন্তা করো। কি চিন্তা করবো, আমার মাথায় তো আসতেছে না যে এই পুরিয়ে বয়সে আব্বা হঠাৎ করে কিসের জন্য এত রোমান্টিক হয়ে গেল, মান ইজ্জত সব কিছু গেল। দাদাজান তোমার কিন্তু খবর আছে, বাড়িতে নাকি তোমাকে নিয়ে মিটিং হয়েছে। মিটিং? তোর বাপসা জাগের মিটিং কি জন্য? আমাকে তো কইলো তোমাকে জব্দ করার জন্য বড় ভাইয়ের সাথে টুনটুনি দাদির বিয়ে দিবে। মেসার শাহ উল্টে করো, মেসার শাহ ওদিক যাও, সুজা বাড়ির দিকে যাও। কি উল্টো করবো কেন? ও কি করছে মিয়া ভাই, উল্টো করবো কি জন্য? রাহুল শাহ একা স্কুলে যাবি, তোমার স্কুল বন্ধ দাদা, রাহুল তুই স্কুলে যা তো ভাই যা। আমি বুঝতে পারছি না এই তুই আমার সাথে এত শত্রুতা করছিস কি জন্য? আমি তোমার সাথে শত্রুতা করতেছি? হ্যাঁ আর তুমি আমার সাথে কি করতে চাও দাদা? তুমি আমার টুনটুনিকে আমার কাছ থেকে ছিনাই নিবে আর আমি তোমার সব রঙ দেখবো তাই না? সেটা হবি না, তুমি আমার পিঠ একটা দেয়ালে ঠেকাই দিছ মেজর শাহ। আমি তোর পিঠ দেয়ালে ঠেকাবো কেমন করে রে? হ্যাঁ আশ্চর্য ব্যাপার, পথ ছাড় স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আরে আরে মানে টুনটুনি যদি আমারে পছন্দ করে তা আমি তো না করবে পারি না। টুনটুনি তোমার পছন্দ করেছে তাই না বেইমান লোক? হ্যাঁ টুনটুনি তোমার পছন্দ করেছে। দাঁড়াই এই কি করে ছাড়ো, এই মাই তোমার কোন শর্ট, এই মিয়া ভাই এই ব্যাগ নিছে, এই পানি শর লাউ তো চলে যাবে, কিন্তু তোমার এই ব্যাগ আমি আগুনে পোড়া দেব। বন্ধ লোক কোনে কর চুলার ব্যাগ কানি সব চুলার সুরা সব এই জুতা পরে যাবে, বন্ধ আমি কোন জায়গা পায় না বেইমান লোক কোনে কর। ভালো বিনা কইলাম, ভালো বিনা কইলাম রে। দাদাজান এখন কি করবে? কি আর করবো, স্কুলে যাব। চুলটাও লজলা করে দিয়ে গেছে, যাবো স্কুলে যাওয়া ঠেকাতে পারবে কেউ? জামুই কষ্ট হচ্ছে না তো, বিয়েই নেন মিষ্টি মুখ করে। এত বড় বেইমানি তুমি করো না, এই তোমরা সব বিয়ে বন্ধ করো।
কি কইস ভাই, লেবারও তো সব শেষ, খালি কবুল খাওয়াটা বাকি আছে। হ্যাঁ শোন, এই শুকুর মিঠাই খায়া বাড়ির যা। আরে এই তরে বরযাত্রীর সাথে আনার জন্য কত অপেক্ষা করলাম। হ্যাঁ খবরদার মেস্তের শাহ, আর একটা কথাও বলে না তুমি, টুলটুনি তুমি ওঠো, আমি তোমাকে বুড়ের সাথে কবুল কবে দেব না। তুমি কবুল করে বুড়ের সাথে জীবন নষ্ট করো সেটা আমি দেখবো না। তুমি চলো আমার সাথে। চুপ করো হে। দেখো রুবেল শাহ, এখানে একটা শুভকাম হতে যাচ্ছে, খবরদার করছি কোন রকম বাধা সৃষ্টি করার চেষ্টা করবো না। এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও, করছি যাও। অসম্ভব, এই বিয়ে বন্ধ না করে টুনটুনিকে আমার সঙ্গে না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি না। টুনটুনি তুমি কি আমার কথা শুনতে চাও? ওঠো তুমি আমার সঙ্গে আসো। ঝামেলা করিস নি বড় ভাই, আমি তো জোর করে টুনটুনির বিয়ে করতেছি না, টুনটুনির সব শর্ত মাইনে লেখাপড়া শেষ করে তারপর বিয়ে করতেছি। মিথ্যে কথা মেসার শাহ, টুনটুনি কোনোদিনও তোমার বিয়ে করবে রাজি হবে পারেই না। রাজি হবার পারে কি পারে না সেটা এখনই প্রমাণ হয়ে যাক। কাজী সাহেব কবুল ভরাই দেন দেখি। পাবনা জেলার কামারহাট গ্রামের মরহুম বদর শাহের পুত্র মেসের শাহের সহিত একই গ্রামের মরহুম আবেদারির কনিষ্ঠ কন্যা টুনটুনি বেগমের 3,01,000 দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন হইবে, বলুন কবুল। কবুল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার মা আপনি বলুন কবুল। টুনটুনি না, তুমি কবুল করো না টুনটুনি। মা বলুন কবুল। বলে ফেলা, এই যে দেখো তুমি কবুল করলে, দেখো আমি কিন্তু সঙ্গে করে বিষ নিয়ে আসি টুনটুনি, তুমি কবুল করা মাত্র আমি এখানে খায় মরে যাবো টুনটুনি, তুমি কবুল করবে না। মা বলেন কবুল। বলুন কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইরকম হা করে তাকিয়ে আছিস কেন রে? হ্যাঁ তোর নাকি ঘুম টুম হয় না? এই তার নমুনা। হ্যাঁ বেলা তো 12টা বাজে। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আমার জীবনের 12টা তো মেলা আগেই বাজে গেছে। হ্যাঁ 12টার পর তো আবার একটা হয়। হ্যাঁ সলেক জামা গায়ে দে, রাজশাহী যাওয়া লাগবি। আমি রাজশাহী যাবো কিসের জন্য? সামনে রবিবার থেকে টুনটুনির মেডিকেলে ক্লাস শুরু হবি, তারে হলে পৌঁছে দেওয়া লাগবি, জামা কাপড় পরে নে চল। আমি যেতে পারবো না, তুমি নিয়ে যাও। তুমি না তার কম্পাউন্ডার হয়েছ, আমি তো সে পদ থেকে মেলা আগেই বাদ পড়েছি। বাদ না হয় পড়িসু, কিন্তু হাজার হোক, সে তোর পুরনো প্রেমিকা। হ্যাঁ মেডিকেলে ক্লাস শুরু হবি, তুই তার যদি একটু দোয়া না করিস তাহলে কি হয়? আরে টুনটুনি তো সেই কথাই করছে। আমি ওইসব দোয়া টোয়া করবে পারবো না, তুমি নিজে দোয়া করো গা। রাজশাহী নিয়ে যাও, যেখানে খুশি সেখানে নিয়ে যাও, আমি যেতে পারবো না কোনোখানে। আরে যাওয়া লাগবি যাওয়া লাগবি টুনটুনি, আমি কথা দিছি,
ওঠেক তো ভাই, ওঠেক তো, যা। শুভ কামে যাচ্ছি, এর মধ্যে তুমি আবার কাদাকাদি করতেছো কে আফুজা? টোটো নিয়ে আর দেরি করিস নে রে বোন, ট্রেন ফেল হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। নি তুই যা স্পয়লা মেডিকেলে পড়বার যাব, রুবেল শাহ সেটা জানে? রুবেল শাহ জানে কিনা তা কবে পারবে, তবে তার দাদা জান জানে। মিসেস শাহ কি তোর সাথে যাচ্ছে? এই তোমরা দুজন আবার কোন কোন নিয়ে কি কথা কস্তাও, কলেম না, দেরি হয়ে যাচ্ছে। ব্যাগটা দিয়ে দাও, ও বড় ভাই ব্যাগটা দিয়ে দাও। আমাকে তাহলে ব্যাগ টানার জন্য নিয়ে আইসো? জুতি আর কত ভয় মারবে তুমি মেসের শাহ? দেখিস টুনটুনি রুবেল সাক্ষী করছে, আমি নাকি তার জুতো মারতেছি? যার জন্য এই বয়সে এত কষ্ট করলাম তার কথা শুরু। আমার জন্য করিসাও মানে? খাওয়া ফালতু কথা করছাও। ফালতু কথা করছি আমি? হ্যাঁ ফালতু তো তুই রে। এই যে টুনটুনির দেওয়া শর্ত দুখান যে আমি পূরণ করতেছি, সেটা কার জন্যে? তোর জন্যে। আরে টুনটুনির তো ভয় ছিল, তার সাথে যদি তোর বিয়ে হয় তবে আমি তার লেখাপড়া বন্ধ করে দেব। হ্যাঁ তার ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে দিত, আর তুই তার রাস্তায় দাঁড়িয়ে ডিস্টার্ব করতেই থাকবি। ও চাচা আপনি এসব কি কথা কচ্ছে? তোমার এসব কথা শোনার দরকার নাই, ব্যাখ্যা না কম্পাউন্ডারের হাতে দিয়ে দাও। আরে কম্পাউন্ডার থাকতে ডাক্তার ব্যাগ টানবি কি জন্যে? কম্পাউন্ডার তো তোমার হওয়ার কথা দাদা জান, দরখাস্ত লিখে দেওয়া শর্ত ছিল। দরখাস্ত লেখা খুব কঠিন কাজ নেই টুনটুনি। হ্যাঁ বহু কষ্টে আমি শেষ লাইনটা লিখেছি, ওইটা দেখেই আমাকে পাস করাই দাও। এই যে নাও। ইতি আমি তোমার কম্পাউন্ডার, বানান তো ভুল হইছে, তার মানে তুমি ফেল দাদা জান? আমি ফেল হইলে কোনো সমস্যা নাই, এখন তোমার আসল কম্পাউন্ডারকে নিয়ে রওনা দাও, বুঝছ? তুমি তো তাহলে এই কাম করেছো দাদা জান, কথাখানা আগে কওয়া লাগে না? আমি যদি সত্যি সত্যি বিষ খাই ফেলে দেন, আমি তাহলে টুনটুনি ফুপি কি করে ডাকবো, ভাবি নাকি দাদি? ভাবি কওয়া লাগবি রে ভাই, দেখলে না আমি কিরম ফেল মারলাম। Oh, what is this?